upon a time, there lived a ghost. Vikram! Hello, movie lovers. Kamal Haasan Shawai. আশা করি সবাই ভালো আছেন, সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হতে চলেছে ফিল্ম স্টোকসের স্ট্রোক ভিডিও, তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখে নিয়েছি বিক্রম এ ফিল্ম বাই লোকেশ কানাগারজ, আর আমি সত্যি করে বলছি ইটস নট জাস্ট এ সিম্পল ফিল্ম। হ্যাঁ, ইটস নট জাস্ট এ সিম্পল ফিল্ম, ইটস টোটালি এ ফ্যান বয় ফিল্ম। ইউ নো ফ্যান বয় ফিল্ম, ফ্যান বয় ফিল্ম ইজ লাইক এমন একটা ফিল্ম অ্যাজ এ ফ্যান বা অ্যাজ এ অডিয়েন্স আপনি যে যে চিন্তাভাবনা করবেন, যে যে এক্সপেক্ট নিয়ে ফিল্মটা দেখবেন সেগুলো আপনার একদম ফুলফিল হবে। তো সেক্ষেত্রে মূলত লোকেশ কানাগারাজের এই বিক্রম ফিল্মটা হচ্ছে টোটালি ফ্যান বয় ফিল্ম। আর পাশাপাশি এটা এমন একটা ফিল্ম হতে চলেছে যেটা সাউথ ইন্ডাস্ট্রিতে আরও একটা ইউনিভার্স ক্রিয়েট করতে আসে, সেটা হচ্ছে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স। তো ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন লোকেশ কানাগারজের সিনেমেটিক ইউনিভার্সের সেকেন্ড ফিল্ম হচ্ছে বিক্রম, আর ফার্স্ট ফিল্মটা ছিল হচ্ছে কাইথি। এবং সেই ফিল্মটা কেমন ছিল, কতটা ভালো ছিল সেটা আমরা সবাই জানি, আই থিঙ্ক সবাই দেখছেন। বাট তারপরও লোকেশ কানাগারজ কী বলেছিল, বিক্রম দেখার আগে কাইথি দেখবেন একবার। তো আমি একবার কাইথি রিহার্স করে মূলত দেখতে বসেছিলাম বিক্রম, আর বিক্রম দেখার পর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কেজিএফ, পুষ্পা, ত্রিপল আর এক সাইডে, আর বিক্রম এক সাইডে। হ্যাভিয়ার্স, কেজিএফ, পুষ্পা, ত্রিপল আর আপনারা যারা দেখেছেন, আপনাদের যাদের কাছে খুব ভালো লাগছে তাদের কাছে বিক্রম হচ্ছে লাইক অমৃত হবে আপনাদের কাছে, যে এরকম ফিল্ম আপনি কখনো দেখেন নাই। ফিল্মটা টোটালি একটা সারপ্রাইজিং প্যাকেজে প্যাক করা, যেখানে রয়েছে পাওয়ারফুল অ্যাকশন, থ্রিলিং, ড্রামা অ্যান্ড লোকেশ কানাগারজ স্পেশাল বিরিয়ানি এবং নাইট শট। তো সব কিছু মিলে একটা পাওয়ারফুল মাস এন্টারটেনিং ফিল্ম হচ্ছে বিক্রম। এছাড়া ভিউয়ার্স, এই ফিল্মে যারা রয়েছে স্টার কাস্টে, কামাল হাসান, ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি, তারা থাকলে আসলে ফিল্মে স্পেশাল আর কিছু খোঁজা লাগে না। বাট তারপর এই ফিল্মে যারা যারা সাপোর্টিং কাস্টে ছিলেন তারা প্রত্যেকে ভালো অভিনয় করেছেন, এবং লোকেশ কানাগারজ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে লেখেছে। এই ফিল্মে মনে করেন সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তাদেরকে আপনি জাস্ট নর্মাল ভাববেন এমনটা না, প্রত্যেকটা ক্যারেক্টারের যে টুইস্ট রয়েছে এখানে জাস্ট আপনি এক্সপ্লেন করার ভাষাটা হারিয়ে ফেলবেন। আর ভিউয়ার্স, যে ফিল্মের প্রত্যেকটা সিনই স্পেশাল সেই ফিল্মের ক্লাইম্যাক্সটা কতটা স্পেশাল হতে পারে জাস্ট একবার চিন্তা করেন। বিক্রমের ক্লাইম্যাক্সটা এখানে এতটা স্ট্রংভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখার পর আপনার ইনসাইডটাকে বলে উঠবে যে আসলে এত ভালো ক্লাইম্যাক্স এবং এত স্ট্রং মেড ক্লাইম্যাক্স আপনি খুবই কম দেখেছেন। টোটালি গুজবাম ভাই, এই ক্লাইম্যাক্স টোটালি গুজবাম দিয়ে উঠেছে আমার মাঝে। এবং স্পেশালি এই ফিল্মের একটা ক্যামিও আছে, এবং ক্যামিওর ব্যাপারে আসলে লোকেশ কানাগারজ ভাই শুরুতেই বলে দিয়েছিল যে এরকম এরকম থাকবে, বাট আমার কাছে মনে হয় যে ওটা যদি সে না বলতো মানে গুজবামটা আরও বেশি হতো। বাট তারপরও সূরিয়ার ক্যামিও আছে যেটা আপনারা সবাই জানি, আর সূরিয়া যখন আসে ভাই পুরো ফিল্মের পরিবেশটা এবং আপনি যে ফিল্মটা দেখতে যে ফিলটা করতেছিলেন সেই ফিলটাই চেঞ্জ হয়ে যায়, এবং আপনি ভাবেন যে এটা হলো সাউথের থানোস, সাউথ না সরি পুরো ইন্ডিয়ার থানোস। আর হ্যাঁ, দিল্লিও আছে ফিল্মের মধ্যে, যদিও দিল্লিকে দেখানো হয়নি, জাস্ট তার আওয়াজ শোনানো হয়েছে, বাট দিল্লিকে দেখানো হইলে ফিল্মটা অন্য লেভেলে চলে যায় তো, সিরিয়াসলি অন্য লেভেলে চলে যায় তো। বাট তার ব্যাপারটা হোল্ড করে ভালোই করেছে, কারণ কাইথি টুতে তো আসলে দিল্লির ব্যাপারটা দেখবো, তো কাইথি টুর জন্য এখন ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে আমি আপনাদের বলতে চাই, অ্যাজ এ অডিয়েন্স আপনাদের বিক্রম ফিল্মটা মিস করা উচিত না, বিকজ অফ অ্যাজ এ অডিয়েন্স আপনি একটা ফিল্মের মধ্যে যা যা চান প্রত্যেকটা এলিমেন্ট রয়েছে বিক্রম ফিল্মের মধ্যে। তো নিঃসন্দেহে যেটা হচ্ছে ফ্যান বয় ফিল্ম সেই ফিল্মটা কখনো মিস করা যায় না। তো অবভিয়াসলি আপনারা সবাই দেখবেন, আর যারা দেখার স্কোপ পাচ্ছেন আসলে কীভাবে দেখবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করা কমেন্টটা চেক করুন। দেখেন আমার ফেসবুক এবং ইনস্টাডি রয়েছে, তো ওখানে আমাকে একটু নক করলেই আমি আপনাদের ব্যবস্থা করে দেবো আসলে কীভাবে বিক্রমটা দেখবেন আপনারা। ওকে ভিউয়ার্স, বিক্রম ফিল্মের এক্সপিরিয়েন্স তো শেয়ার করা হলো, বাট এই ফিল্মটার গল্প কেমন সে সম্বন্ধে এই মুহূর্তে তেমন কোনো কিছু বলবো না, বিকজ অফ এই ফিল্মের প্রত্যেকটা পড়তে পড়তে না জাস্ট টুইস্ট আর টুইস্ট। যে ফিল্মে মনে করেন যে আমি জাস্ট ছোট্ট একটা হিন্দি দিচ্ছি, বাসার কাজের বুয়া তার ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট, তো ফিল্মের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সিন ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই বেশি স্পয়েল করা যাবে না। তো ভিউয়ার্স, বিক্রম মুভির গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা গ্রুপ রয়েছে যারা মাস্ক পরে থাকে, এবং তারা একের পর এক খুন করছে, এবং তারা যে খুনটা করছে সে খুনের একটা ভিডিও করে তারা পুলিশ ডিপার্টমেন্টের কাছে পাঠাচ্ছে। আর যেহেতু একের পর এক খুন হচ্ছে, খুনের পরে ভিডিও করে পুলিশ ডিপার্টমেন্টের কাছে পাঠানো হচ্ছে, কাইন্ড অফ পুলিশ ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করছে এমন কিছু, তো এর জন্য পুলিশ কমিশনার এই কেসের দায়িত্ব দেয় একটা স্পেশাল স্কোয়াডের হাতে, যে স্কোয়াডটা লিড করতেছে হচ্ছে ফাহাদ ফাসিল। আর এরপর ফাহাদ ফাসিল যখন ওই টোটাল কেসটা ইনভেস্টিগেশন করা শুরু করে তখন তার সামনে যেমন একের পর এক টুইস্ট আসা শুরু করে, ঠিক তেমনি অ্যাজ দি অডিয়েন্স আপনিও চমকে যাবেন সেই টুইস্টগুলো দেখে।
তো ভিউয়ার্স, ফাহাদ ফাসিল যখন ইনভেস্টিগেশন করা শুরু করে তখন তার সামনে কী কী টুইস্ট আসে, এখানে কামাল হাসান, বিজয় সেতুপতির ক্যারেক্টার কী এবং তাদের ক্যারেক্টারগুলোকে কীভাবে এখানে ডেভেলপ করা হচ্ছে, এছাড়া যেটা বললাম আর কি প্রত্যেকটা ক্যারেক্টার এখানে টুইস্ট, তো সেই ক্যারেক্টারগুলোকে কীভাবে এখানে বিল্ড করা হচ্ছে সে সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। সো ভিউয়ার্স, ইন কনক্লুশন বলতে চাই, বিক্রম হচ্ছে একটা মাস্ট ওয়াচ এন্টারটেইন ফিল্ম এবং এই ফিল্মটার প্রথম হাফ আপনাকে কাইন্ড অফ একটা ডিটেকটিভ জনরার স্বাদ দিবে, যেখানে আপনি দেখতে পাবেন যে খুন হচ্ছে এবং সেগুলোর ইনভেস্টমেন্ট হচ্ছে। বাট ফিল্মের সেকেন্ড হাফে এসে যে ধরনের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ফিল্মের ইন্টারভেলের আগ মুহূর্তে যে অ্যাকশন সিন রয়েছে, যে টুইস্ট রয়েছে, সেগুলো আপনাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে যাবে এবং আপনি বলতে বাধ্য হবেন লোকেশ কানাগারাজ জাস্ট অন্য লেভেলের একটা জিনিস ক্রিয়েট করতে চলেছে, যেটা হচ্ছে তার স্পেশাল সিনেমেটিক ইউনিভার্স। এবং আমি শিওর একটা সময় এই ইউনিভার্সের যে হাইপটা ক্রিয়েট হবে সেটা সাউথ ইন্ডাস্ট্রিতে, শুধুমাত্র সাউথ না পুরো ভারত ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করবে। তো সব কিছু মিলিয়ে আমার পক্ষ থেকে এই ফিল্মটা রেটিং হচ্ছে 1000 লাভ। তবে অ্যাজ এ অডিয়েন্স, যেটা আমি IMDb-তে করি রেটিং মিটিং দিই মাঝে মাঝে বসে বসে, সেখান থেকে সব কিছু মিলিয়ে এই ফিল্মটা রেটিং হচ্ছে 4.5 out of 5। তবে যদি এই ফিল্মটা আপনি দেখে থাকেন, আপনি কত রেটিং দেবেন এই ফিল্মটাকে এবং আপনার কাছে ফিল্মটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ওভারঅল ভিডিও ভালো করে লাইক করেন, শেয়ার করেন এবং যার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যার চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।